হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। এখন বাজে 12:01। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর তোমার সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পিয়ার জ্বর কম, মানে একটু কম হয়েছে। আমাদের বাড়ি সবাই সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে ওয়েলকাম, স্বাগত। দেখো পিয়া শুয়ে আছে, ওঠেনি এখনও, কেন উঠতে পারছে না? আমি বলছি ওর উঠে দাঁতটা মাছ, ঠাকুরের কৃপায় ওর জ্বরটাও কমেছে। বুঝতে তো পারছো খুব ভয় লাগে জ্বর হলে গো। ঠিক আছে, তারপর কালকে তো খাইনি সারাদিন, আর আজকে আমি সকাল সকাল রান্না করে ফেলেছি, কেননা ও ঘুমিয়েছিল, ওই ফাঁকে আমি রান্নাটা সেরেছি। ওর বাবা মাছ এনে দিয়েছিল, তো আজকে দেখো মাছ রান্না করেছি। ঠিক আছে, মানে রুই মাছটাকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর ফুলকপি ফুলকপি ছিল, সিম ছিল, বরবটি ছিল, এবার অনেক দিনের, ওগুলোকে একসাথে কুচি কুচি করে ভাজা করেছি ধনে পাতা দিয়ে। ওর বাবা খুব ভালো খায়। আর ওর বাবা কোথায় গেছে জানি না, কালকেও গাড়ি নিয়ে বেরোয়নি, কালকেও গাড়ি নিয়ে বেরোয়নি, ঠিক আছে, বেরোয়নি। হ্যাঁ, গাড়িটা দেখো ওইখানেই রয়েছে, ঠিক আছে, ও গাড়ি নিয়েই বেরোয়নি, কোথায় গেছে না বলে চলে গেছে। হ্যাঁ, আসলে তো জোর একটা বকা খাবে, কারণ বৃষ্টি নেই, কিছু নেই, নিশ্চয়ই আমি জানি দিওয়ালির জন্য কোনো মালটাল আনতে গেছে। ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি আমি এই রান্না করে একবার স্নান করি, করে আমি পুজোটা দিব, পুজোটা দেওয়া হয়নি। আর সকালে টিফিন কী করেছি, সকালে টিফিন আমি করি না, খুব কম করি, কোনো কোনো দিনও আমি চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাইনি। আর পিয়াকে এক্ষুনি তুলবো, তুলে ওকে মুখটা ধোয়াবো, ওষুধ দেবো, মানে বুকে কবজ জমে গেছে, বুঝতে পারছো তো? এটাই হলো কথা। ঠিক আছে, প্রচুর জল ঘাটে, প্রচুর জল ঘাটে। কত দূর কালকে গেছি কোন্নগর থেকে গিয়ে নাম্বার নিয়ে এসে ডাক্তারবাবুকে, কোনো বাবা রাত্রিবেলা আমাদের সামনেই একটা ওষুধের দোকান থেকে ওষুধ এনে দিয়েছে, জ্বর এসেছিলো, খাইছি, কমে গেছে। আমার জ্বর আসলে খুব ভয় লাগে, আমার কেন প্রত্যেকেরই, প্রত্যেকের তাই না বলো, ভয় লাগে তো। চলো পিয়াকে তুলে দিই, তুলে মুখটা ধুয়ে ওই দুধ দিই কিংবা কিছু, যাই হোক খাবে বা খাবে। ঠিক আছে, তাহলে চলো আমি ওকে খাইয়ে ফিরছি তোমার। দেখো আচার আলা এসছে আমাদের এখানে, 100 গ্রাম দাও আচার, না না মিষ্টি আচার, দেখো দেখতে পাচ্ছো। দেখো আচার আলা আচার খাই আমি খুব, এইটুকু হলো 100 গ্রাম। দেখো এইটুকু আচার 20 টাকা দাম, ঠিক আছে, দেখো আমের আচার। এবছর আচার করিনি, কারণ আমি প্রত্যেক বছর আচার করি, সবজি বিক্রি করছিলাম আমার বাবার সাথে, তাই সময় পাইনি জানো তো, নাহলে আমি আচার আম কেটে কেটে আমি শুকিয়ে নিজেই আচার করি, এই বছর আর করা হয়নি, বুঝলে তো। চল পিয়া ওঠ, মুখটা ধো বাবা, বেলা হয়ে এসছে, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওই ওষুধ টষুধ খা। দেখো 1:42 বাজে, বুঝলে, পিয়ার তো খেয়ে নিয়েছে, আর আমি এখন চলে যাব মার বাড়িতে একটু ছোমুকে দেখে আসতে, মানে আমার ছেলেকে দেখে আসতে, পিয়ার বাবা এখনও আসলো না, আর দুপুরে খাওয়ার খাইনি, এসে খাবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা। আর এখন চলে যাবো সোনুর কাছে, সোনুকে একটু দেখে আসি, কেননা পিয়া তো আমি সুস্থ করেছি জ্বরটা, ওকে একটু দেখে আসি। চলো আমার সাথে। দেখো আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, আর এই পুকুরটার নাম কাশারি পুকুর, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, একদম ওই মাথায় গিয়ে ঠেকেছে। এই পুকুরেই আমি ছোটোবেলায় সাঁতার শিখেছি জানো তো। দেখো কত বড় পুকুরটা, দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা, দেখো দেখো কত বড় পুকুরটা, দুদিকে রাস্তা, মাঝখানে পুকুর, বুঝলে। আজকে আর টোটো পেলাম না, ওর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। চলো এখানটা এইটুকু, আর পিয়াকে তালা মেরে এসেছি ঘরে, পিয়া বলল যে আমি যাবো না, বললাম পিসির ঘরে যা, জেম্মার ঘরে যা, কারো ঘরে যাবে না, আসলে শরীরটা খারাপ, তাহলে বললাম আমার সাথে যাবি, তাও বলল যাবো না। ঠিক আছে, 9:00 বাজে,
37। চলো তাহলে আমার সাথে, যেতে যেতে একটা মায়ের মন্দির পড়লো, দেখো মাতৃ মন্দির বলে ডাকে, মানে তারা মায়ের মন্দির, দেখেছো? পুকুরটা এখানে এসে শেষ হয়েছে, লাস্ট ওই মাথা থেকে এই পর্যন্ত। আবার লোকনাথ বাবার মন্দির পড়লো, দেখতে পাচ্ছ? মানে মায়ের বাড়ি যেতে যেতে দু তিনখানা মন্দির অলরেডি পড়ে, বুঝলে? চলো চলে এসেছি মায়ের বাড়িতে, মায়ের বাড়িতে ভাড়া থাকে, ঠিক আছে? এখন আমি চলে এসেছি মায়ের বাড়িতে, মা নেই, মা গেছে হচ্ছে রেশন অফিসে। এদিকে আমার ছেলে দেখি বসে বসে মোবাইলে শুয়ে শুয়ে গেম খেলছে, ঠিক আছে? বলছে আমি গেম খেলছি, একটু উঠে বস, উঠে একটু বস। কি বসবো, সেদিন যে দিয়েছিলাম পয়সাটা খেয়েছিলিস? ভাই আসেনি এখনো, পিয়ার খুব জ্বর এসছে জানিস, পিয়ার জ্বর এসছে, কালকে ডাক্তার ওষুধ মানে নিশীথ ভাইয়ের কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসছে। হ্যাঁ হাই বল, হাই হাই, হাত খোল, হাত কাঁপছে, বলছে হাই। ওকে না দেখলে আমার ভালো লাগে না, পিয়ার জন্য আমি কিছু হলে অস্থির হয়ে পড়ি, আমার ছেলের কিছু হলে আমি অস্থির হয়ে পড়ি, তাই আমি সময় পেয়েছি করে চলে এসেছি। তোমরা তো জানোই দুপুরবেলার সময় পেলে আমি আসি, তার আগে আসতে পারি না, ওই জন্য দুপুরবেলার সময় পেয়েছি চলে এসেছি। পিয়াকে বললাম তো তালা মেরে এসেছি, আমার আবার যেতে হবে ওইখানে, তো ওই যে চোখের দেখা দেখি এটাই আমার শান্তি, ঠিক আছে? ও কেমন আছে, মানে ভালো আছে না কি আছে, সবসময় তো ফোনে ফোনে আর ফোনে ফোনে হয় কন্ট্যাক্ট, কিন্তু কী বলতো চোখে দেখতে তো পারি না, ওর জন্য চোখে দেখা আর ফোনে কথা বলা অনেক তফাৎ, বুঝলে? আর ভাই কখন আসবে? আমার ভাই ব্যাগ তৈরি করে, মানে স্কুল ব্যাগ, ট্যুরিস্ট ব্যাগ, সব ব্যাগগুলো তৈরি করে, ওর কিছুদিন বন্ধ ছিল, আবার টুকটুক করে খুলেছে, ও কাজ করে, মা ওই করে, আর মা ঘরে থাকে, আর সোনুকে নিয়েই যতটা পারি, তোমাদেরকে তো বলেছি আমি পারি যতটা পারি, পরের সংসার করি, বুঝতেই তো পারছো, তাই না? বুঝতেই তো পারছো, তাই তোমাদের সামনে আমি ওটা বলি না যে কী করছি না করছি, নিশ্চিত আমার জন্য, ঠিক আছে? তো চলো আমি ওর সাথে একটু কথা বলে নিই, গল্প করে নিই, মনে মা ছেলের মনের কথাটা বলে নিই। হাসছে দেখো, সব বোঝে, ও খালি হাঁটতেই পারে না, সব বোঝে, মেন্টালিটি ভালো। দেখো মা পুজো দিয়েছে, পুজো দিয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আমারও পুজো দিতে ইচ্ছা করে, জানো, একদম সিংহাসন হবে, বেশ ঠাকুর হবে, কিন্তু ঘরে জায়গা নেই বলে আমি পুজোটা দিতে পারি না ঠিক মতো, মনের শান্তি মতো। দেখো মার বাড়ির গাছ, মানে বাড়িওয়ালার গাছে হলুদ বেগুন হয়েছে, দেখো দেখেছো? এই দেখো একটা, আর এই দেখো একটা, কি ভাল লাগছে না দেখতে, দেখো বেগুনগুলো হলুদ কালারের বেগুন, আমি এই ফার্স্ট দেখলাম। দেখো আমি পিয়াকে তালা মেরে গেছিলাম বলে আমাকে তাড়াতাড়ি আসতে হলো, এই দেখো তালা খুলবো, ও ঘরে আছে, বুঝেছ? দেখো আমি খুলছি তালা, দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, দেখেছ? মানে ওকে আমি সবজি বিক্রি করেছি ও তালা মেরে মেরে, এখন বললাম মায়ের বাড়ি চ না, তুমি তালা মেরে যাও, দেখো মহারানী শুয়ে শুয়ে গেম দেখ খেলছে, দেখেছ? চলো আমি কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে ফিরছি, দেখো খেতে বসেছি, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নি। পিয়াকে ওই দিকে দিয়েছি, পিয়া মাছ খাবে না, পিয়া একবার খেয়েছিল মাছ, তার জন্য বলছে ও মাছ খাবে না, তাই ওকে ফুলকপি ভাজা দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো তাহলে আমি খেয়ে ফিরছি তোমাদের সামনে, আজকে ভিতরে একবারও আসিনি, মানে বাড়ির ভিতরে। দেখো শাশুড়ি মা বসে আছে, এই যে শ্বশুর এখনও খাইনি, তুলসী গাছে জল দিল, আর আমার বড় জা বসে আছে, আর এই দুইজনে বসে আছে, এই যে টিভি দেখছে, আর আমার ননদরা গেছে, ননদরা গেছে হচ্ছে
ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছে তার জন্য, আর আমার ওইসব হয়নি এখনো, তাই আর কথাই নেই। লালু চলে এসছে, বেশি ভাত খাচ্ছে, দেখেছ? আর ওর পিয়ার বাবা তো এখনো আসলো না, গাড়ি নিয়েও বেরোলো না, কোথায় গেছে জানি না, বলে যায়নি। ঠিক আছে, তো এখন একটু শোবো, তারপর বিকেলে তোমাদের সামনে আবার ফিরে আসছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:37। দেখো আমি উঠে পড়েছি আর পিয়াকে নিয়ে যাবো পড়তে, রেডি করবো ওকে, ও পিসির ঘরে আছে। আর পিয়ার বাবা সেই সকালে বেরিয়েছে আর আসেনি এখনও, ওর কাছে ফোন নেই, তাই জানতে পারছি না ও কোথায় গেছে জানি না, মানে চিন্তাও হচ্ছে, বুঝতে পারছো তো? চিন্তাও হচ্ছে ও কোথায় গেছে, মানে বলে গেলে এতটা চিন্তা হয় না, বুঝলে? আর পিয়া সেই দুর্গা পুজো থেকে কাল পর্যন্ত কামাই, মানে টানা কামাই, মানে ও পড়তেই যায়নি, একদম কামাই। তারপর জ্বর এসেছিল পরশু দিন থেকে, দুদিন একটা ছেলে ডাক্তার আসে, ওরই সহপাঠী দিদিমণি, রোজই ওকে বলে পাঠায় যে ওকে নিয়ে আসবি, কিন্তু এতদিন ধরে যাওয়া হয়নি, আজকে ওকে পড়তে দিয়ে আসতে যেতে হবে আমাকে। তো পিসির ঘরে গেছে ও, এক্ষুনি আমি ওকে ডেকে দেবো, দিয়ে রেডি করবো, চিন্তায় আছি জানো তো। পিয়ার বাবা সারাদিন বাড়িতে আসলো না, কোথায় গেল, ফোন নেই, জানতে পারছি না, টেনশন হচ্ছে, বলে গেলে একটা আলাদা ব্যাপার, বলে যায়নি ওর জন্য আরও টেনশনটা হচ্ছে। ভেবেছি গাড়ি নিয়ে বেরোবে না, বাড়িতেই থাকবে, আসছি বলে গেল আর সেই তো গেল, এখনও ফেরেনি কেন, কালকেও কলকাতায় গেছিলো, আজকে নিশ্চয়ই যাবে না, জানি না কোথায় গেছে। ওই টেনশনে শুয়েই ছিলাম, ঘুম আসে না, আমি দুপুরবেলা ঘুমোই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই দেখো, আর প্লিজ 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 তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে অল করে দিও। প্লিজ 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 তোমাদের সবাইকে আমি বলছি, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে?